আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরিশাল আগ্রহের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আমরা খাবার নিয়ে আসছি, কোথা থেকে খাবার নিলাম এবং কত টাকা দাম পড়ছে এই সপ্তাহে, তো এ নিয়েই থাকছে আজকের বিস্তারিত। তো সবাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকে যে খাবার আনা হয়েছে এটা হচ্ছে বরিশালের ডিলার থেকে আনা হয়েছে। আমরা বরিশাল, আমাদের বরিশাল জেলা কাজিরহাট থানা, আমরা সরাসরি বরিশালের ডিলার থেকে খাবার নিয়ে আসছি। তো এবারকার এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কীর্তনখলা নদীর একটি শাখা কালাবদর। তো ওই যে পাশ থেকে লঞ্চ চলাচল করে, ঢাকাগামী যে লঞ্চ আছে ঢাকা বরিশাল রুটের, সেই লঞ্চগুলো এখান থেকে যাতায়াত করে। এ হচ্ছে আমাদের চাচা, সে আজকে ড্রাইভিং করতেছে। তো আমরা আজকে খাবার কিনছি সরাসরি বরিশালের ডিলার থেকে, নারিশ কোম্পানির। তো আমরা সাধারণত নারিশ, প্যারাগন এবং আমান কোম্পানির ফিটটাই ব্যবহার করে থাকি। তো আজকে খাবার আনছি আমরা, যে গ্রোয়ার আছে সোনালী কক গ্রোয়ার, সেই খাবারটা আনিছি। তো এক্ষেত্রে এবারের দামটা আমানের চেয়ে একটু বেশি পড়ছে। তো এটা একত্রিশশো সত্তর টাকা করে আমাদের কিনা আসছে এবারটা নারিশ। তো সমস্যাটা যেটা হলো, আমরা প্রথমে নারিশের সাথে, নারিশের যে ডিলার তার সাথে কথা বলছি, আগে আমান থেকে নিতাম, সে দামটা বেশি বলার কারণে আগের বার দাম বেশি রাখছিল তাই তার থেকে নিই নি। কিন্তু এবারকার যখন আমরা তার থেকে খাবার নিচ্ছি না, তারপরে যখন এবার খাবার আনতে তার কাছে গেলাম, আমানের যে ডিলার আছে সে এবারে রেটটা অনেক কমাই দিছে। আগে আমাদের থেকে 3250 টাকা রাখতো, তো এবারে সে 3130 টাকা বলছে। তারপরেও যেহেতু নারিশের ডিলারের সাথে কথা বলে, কথা পাকাপাকি করে টাকা অ্যাডভান্স করছি, এই জন্য আমরা আমান থেকে আর খাবারটা নেই নেই নারিশ থেকেই নিছি। সামনে যার থেকে কম পাবো সে তার থেকেই নিব, কারণ আমরা এবারে 50 বস্তা খাবার নিছি। খাবারের দাম যেহেতু বারবার বৃদ্ধি পায় সে, এই জন্য আমি 51 বস্তা খাবার নেওয়া হয়েছে। টোটাল 51 বস্তা খাবার একবারে নিয়ে নিছি। তো এবারে আমাদের দামটা একটু বেশি পড়ছে। এমনিতে খুচরা বিক্রি হয় 3200-3250 টাকা রাখে, একটা বস্তা 30 টাকা সেই বলে আমার 50 বস্তা খাবারে প্রায় 1500 টাকার মতো সেই হয়। তো আমরা খাবার নিয়ে আমাদের যে খাল আছে এখানে প্রবেশ করতেছি। এটা হচ্ছে আমাদের ভাসানচর ইউনিয়ন খলিশারপার গ্রাম। তো এবারে 50 বস্তা খাবার নিয়েছি একবারে, যেহেতু বারবার এই সপ্তাহে খাবার কিনলে পরবর্তী সপ্তাহে যখন যাওয়া হয় তখনই দেখা যায় যে বস্তা প্রতি 50 টাকার মতো বৃদ্ধি পায়, এই জন্য খাবারগুলো একসাথে নেওয়া। এটা হচ্ছে বরিশাল থেকে ট্রলারের মাধ্যমে তারা পাঠাইছে, মুলাদি বন্দরে যে ট্রলারগুলো যায় মাল বোঝাই করে, সেই ট্রলারের মাধ্যমে আমাদের খাবারগুলো পাঠানো হয়েছে। তো আমরা বাড়ির একটু পাশেই কাছাকাছি মোটামুটি 20 মিনিটের দূরত্ব, সেখান থেকে ট্রলার থেকে আমরা খাবার নামিয়ে রাখছি, কারণ এটা যদি মুলাদি বন্দর পর্যন্ত যায় সেক্ষেত্রে দামটা আরেকটু বেশি পড়ে, 12 বস্তায় 20 টাকা বেশি ক্যারিং খরচ রাখে তারা। এই জন্য আমরা নিজেরাই দেখা যায় যে এই থেকে নিয়ে আসছি ট্রলার থেকে, ট্রলারে 1 লিটারের মতো তেল গেছে। তো সব মিলে কিছুটা হলেও টাকা সেভ হয়েছে। তো আমরা সবসময় আমাদের মুরগিগুলোকে একটু খাবারের ব্যাপারে, নর্মালি যে কোম্পানি আছে খাবারের ভিতরে, আমরা একটু যাচাই বাছাই করে খাবার কিনি। যেহেতু আমরা নতুন খামারি বলতে বছর 2-1 হয়েছে আমরা খামারের লাইনে, সেহেতু আমরা বাজে কোম্পানির ফিডগুলো দিচ্ছি না। আমরা হয়তো নারিশ, না হয় প্যারাগন অথবা আমান, এই তিনটা খাবারটাই আমরা বেশি ইউজ করি। আমাদের টাইগার মুরগির খামার, আমাদের টাইগার মুরগির প্যারেন্টস আছে 1200-র মতো, প্যারেন্টস এখনও হয় নাই, আরও মাসখানেক আছে, এই জন্য এখন গ্রোয়ারটা দিচ্ছি। কিছুদিন পরে আমরা লেয়ার লেয়ার অন ব্যবহার করব। তো লেয়ার লেয়ার অনের দামটা তুলনামূলক আরেকটু কম, 2800-2820 টাকার মতো বস্তা। তো কিছুদিন পরে আরও খরচ আমাদের কমবে ইনশাল্লাহ। তো বরিশালের ডিলারের সাথে একটু সমস্যা হয়েছে, যেটা নারিশের যে ডিলার আছে, নারিশের ডিলার এই সপ্তাহে খাবার দিয়ে তারপরে হয়তো 2-3 সপ্তাহের মতো বন্ধ থাকবে, কারণ
যে ডিলার আছে ডিলারের সাথে এবং যে লেবারগুলো আছে লেবারের যে বস তাদের সাথে একটু ঝামেলা হয়েছে খাবার উঠানো নিয়ে। তো এই জন্য খাবার আমরা কিছুটা বাড়তিও নিয়ে আসছি এবং দামের দিকেও ডিফারেন্স, এই জন্য খাবার নিয়ে আসা। তো আমরা আমাদের যে যে নদী দেখতে পাচ্ছেন, নদীর যে সীমানা, নদীর পাশে কালাবদ নদী যে শেষ জায়গাটা, ওখান থেকে খাবারটা কালেকশন করছি। তো এখন যেহেতু শীতকাল, নদীতে কোনো তুফান নেই, এমনিতে এই শান্ত নদী যখন বর্ষাকাল আসে তখন অশান্ত হয়ে যায়, প্রচুর পরিমাণে ঢেউ আসে, তখন দেখা যায় যে ছোট নৌকা বা ট্রলার এগুলো চলাচল করতে অনেক ঝামেলা হয়। তখন আমরা নিয়ে আসবো, তখন ট্রলারের মাধ্যমে তারাই দিয়ে যাবে আমাদের এলাকায়। তো খাবার নিয়ে আমরা এগুলো ভালোভাবে শুকনা জায়গায় সংরক্ষণ করি। আমাদের সাথে দুই চাচা আছে, শামীম চাচা এবং খোরশেদ চাচা। খোরশেদ চাচা সে ড্রাইভিং করতেছে আজকে। তো এগুলো আজকে টাইগার মুরগির খাবার নেওয়া হচ্ছে। পরবর্তীতেও আমরা হয়তো আমানে যদি কম পাই সেক্ষেত্রে আমানের ডিলার থেকে খাবার নিব, বা যেটাই খাবারের দাম কম আসবে সেটাই নিব। কিন্তু আমাদের ব্র্যান্ড হচ্ছে তিনটা, এই তিনটার ভিতরে যেটা কমে পাবো সেটাই নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেখেই আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ।